হোয়াট ইজ কমিউনিটি? দু একজন ভাই ব্রাদার আছে, তারা একসাথে চলতে ফিরতেছে, এটাই কমিউনিটি? হেনরি ফোর্ড, যে হচ্ছে ফোর্ড মোটরসের ফাউন্ডার, সে একটা কথা বলছে, কামিং টুগেদার ইজ এ বিগেইনিং, স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস, অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। তার এই ছোট্ট কথা থেকে কমিউনিটি সম্পর্কে অনেক বড় একটা ধারণা পাওয়া যায়। আজকে ভাই মোহাম্মদ সানি যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে, এই সংজ্ঞাটাই আপনাদেরকে বুঝাইতে। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। তো এখন বাসেছে হচ্ছে 4:34, আর এই যে আমরা টোটাল এই ভদ্রলোকেরা মিলে যাচ্ছি, টোটাল 10টা বাইক যাচ্ছি, রওনা দিদি, শীত লাগবে, আরে নো ম্যাটার ইফ না আউটসাইডার কে আউটসাইডার, যা যা ঠিক আছে, সবাই তো এখন রেডি যাওয়ার জন্য, বাট শুরুটা এত স্মুথ ছিল না। প্রথমে যখন ভাই মোহাম্মদ ওয়াসেক আমাকে ফোন দিয়েছিল, ভাই চট্টগ্রাম আসেন সবাই, তখন আমি একটু কনফিউশনে ছিলাম, কারণ হচ্ছে আমার ক্লাস ছিল। ভাই সবাই রেডি, যেমনেই হোক ম্যানেজ করেন প্লিজ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বাট আমার তো কালকে ক্লাস আছে, আমি এখনো নট শিওর। আরে ভাই আপনি জাস্ট এখানে আসেন, থাকা খাওয়া সব ফ্রি, খাওয়া দাওয়ার খরচ দিবা তাহলে তো আসা যায়। যাই হোক, পরে চিন্তা করলাম বাকিরা যে রেডি তাদেরকে একটু ফোন দেই। প্রথমে ফোন দিলাম হচ্ছে ভাই মোহাম্মদ আউটসাইডার কে। ভাই আমার ওই পাশে একটু ঝামেলা হয়ে গেছে, তোমরা যাও আমার জন্য একটু প্যারা হয়ে যাবে। আরে ধুর মিয়া, প্যারা তো লাইফে থাকবে, হয়তো এরকম সময় আর কোনোদিন লাইফে নাও আসতে পারে, সবাই একসাথে যাচ্ছি, একসাথে গেলেই মজা হবে। আচ্ছা দাঁড়াও দেখি ম্যানেজ করতেছি। আমি আর সানা রেডি, প্যারা নাই। আমি তো কনফিউজড, সিরাজগঞ্জ যাবো না চিটাগাং যাবো বুঝতেছি না, সিরাজগঞ্জ যাওয়ার কাজ আছে। আচ্ছা ভাই ব্রাদারের ব্যাপার স্যাপার যেহেতু চিটাগাংই যাবো, আসতেছি আমি। আর এখন চলে আসছি হচ্ছে মেঘনা গোমতী সেতুর দ্বিতীয় নম্বর সেতুতে। কয়েকদিন আগে আসছি, এর আগে এই রোডে আসছি, মানে এই রোড আপনাদেরকে বারবারই দেখাচ্ছি। আর এখন আমরা বিরতিতে খাবো, তারপরে আবার চট্টগ্রাম হাইওয়েতে উঠবো, তারপর চট্টগ্রাম চলে যাবো, এত কিছু দেখানোর দরকার আছে? সরাসরি চট্টগ্রাম চলে আসলে হয়। আর এখন চলে আসছি আমরা হচ্ছে চট্টগ্রামে, এই যে সব এইখানটাই এই মিলাইকির মধ্যে আমরা হচ্ছে খাইছি, এটা হচ্ছে চক বাজার। আর এখন যাচ্ছি হচ্ছে মুরাদপুরের দিকে, তো মুরাদপুরে হচ্ছে চা খাবো, তারপর হচ্ছে সি বিচে যাবো, তারপর আরও একটা প্ল্যান আছে। তো আজকে সারা রাতে হচ্ছে সম্পূর্ণ একবারে আড্ডায় কাটবে আর এনজয়মেন্টে কাটবে, কারণ সব ব্রোজ আছে, ব্রোজরা থাকলে তার ঘুম হবে না, এটা তো স্বাভাবিক নাকি? আর কালকে সকালে বলবো হচ্ছে, আর কালকে সকালে বলতেছি হচ্ছে যেই কারণে, যেই উদ্দেশ্যে মূলত আমরা এখানে আসছি, সেই উদ্দেশ্যটা কালকে সকালে বলতেছি। চা খাইতে যেখানে আসছি সেখানে চায়ের দোকান অফ হয়ে গেছে, সব লাইট টাইট অফ, তারপরও ওই যে হালকা যে থাকে না লাস্টের কিছু চা, সেটা উঠে এখন আমাদেরকে দিতেছে, সেটা আমাদের খেয়ে দুধের সাথে পানি মিশে দিতে, দুধের সাথে গলে মিশানো বলে আর কি, সেটা আমাদের তো খেয়ে নেই। তো এখানে খুব বেশি একটা আলো নাই, জানি ক্যামেরার মধ্যে অত বেশি ভালো আসতেছে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সি বিচের দিকে, যেটা ফুড জাংশন থেকে আরও প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো আর এখন হচ্ছে রাতের চিটাং সিটি আমার কখনো দেখা হয় নাই, তো আজকে রাতের চিটাং সিটিটা দেখা হচ্ছে, তা আপনাদেরকেও রাতের চিটাং সিটিটা দেখাই। প্রায় হচ্ছে 30 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে আসছি পতেঙ্গা সি বিচে। তো সামনে আমার সামনে বিশাল সমুদ্র সৈকত, সমুদ্রের গর্জন শুনতে পাইতেছেন? সমুদ্রের গর্জন শুনবেন না, বাইকগুলার আওয়াজ ঠিকই শুনবেন, আমরা বাইকগুলার লাইট দিয়ে সমুদ্র দেখার চেষ্টা করতেছি, তাও আর কি মানে আজকে পুরোটাই হচ্ছে দুধের স্বাদ ঘনে মিটানোর মতো অবস্থা সব জায়গায়।
কোনো মতো আর কি দেখা আর কি ফিল নেওয়া দরকার। আর সমুদ্র দেখতে কেউ রাতে আসে না, এখানে আমরা চিল করতে আসছি, এখন চিল করছে। এই ভদ্রমহিলা ঢাকা থেকে চিটাগং রাইড করে আসছে, রাতে যখন আমরা খাচ্ছিলাম আমরা সবাই চিন্তা করতেছিলাম সি বিচে আসবো, সে বসে বসে সিরিয়াল দেখতো, সে বলতেছে সে রুমের দিকে যাবে, তার ইম্পর্টেন্ট কাজ আছে, কি আছে, সিরিয়াল দেখবে। ভাত না খেয়ে তিন দিন থাকতে পারবো? তিতলি কি প্লেনটা নামাইতে পারছে? হ্যাঁ পারছে, তিতলি একটা ড্রোনও বানিয়েছে, সেই ড্রোন আমি সানি ভাইকে গিফট করতে চাই, ওই তিতলি গিফট করতে চাই। ওই ড্রোন যে কতটুকু উড়বে আমার। খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না আলো, আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো সো। কুয়াশাতে অবস্থা খুবই খারাপ, এই যে কুয়াশা, পুরো বাইক হেলমেট টেলমেট সব কুয়াশাতে পড়ে গেছে, এখানে প্রচন্ড পরিমাণে কুয়াশা। আমরা বসে বসে গান গাইলাম, তারপরে এখানে আগুন ছিল, আগুনের মধ্যে কতক্ষণ তা নিলাম আর কি। তারপরে এই হচ্ছে সব স্পিড বোটগুলো, এটা সাধারণত দিনের বেলায় হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ থাকে, আর এখন রাত হয়ে গেছে যার কারণে আমরা কয়েকজনই আসি, আবাইত্যা কামকাজ দেয়, আড্ডা মাড্ডা দেই, এই আর কি অবস্থা। তো আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে, তো কালকে সকালের প্ল্যান, কালকে সকালে তাহলে দেখা হচ্ছে। ব্রোস, ক্যামেরাটা বন্ধ করে ফেলছিলাম, আবার ক্যামেরাটা চালু করছি, কারণ হচ্ছে এই যে সামনে কুয়াশার পরিমাণ দেখতেছেন, মানে অল্প দূরত্বের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, এত পরিমাণ কুয়াশা। এখন বাজতে হচ্ছে 4:30, 4:30 এরকম কুয়াশা, বুঝতে পারতেছেন? যাই হোক, কালকে সকালে কথা হচ্ছে। সো ব্রোস, কথা অনুযায়ী এখন সকাল হওয়ার কথা ছিল, কিন্তু এখনও সকাল হয় নাই, কারণ হচ্ছে মাত্র আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসছে। একটু আগে আমাদের ডিসিশন ছিল যে আমরা রুমে যাবো, ঘুমাবো, সকালে উঠে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু এখন প্ল্যানে চেঞ্জ আসছে, আমরা হচ্ছে দস্তগীর হোটেলের মধ্যে নলা খেতে যাবো, গরুর নলা, মানে যেটা খাওয়ার জন্য নাকি মানুষ অনেকক্ষণ ওয়েট করে, সকাল ভোর ভোর যাইতে হয়, নাহলে নাকি পাওয়া যায় না, আর জিনিসটা নাকি অনেক ভালো। আর সেই জন্য চিন্তা করলাম আবার কবে আসবো, আবার কবে চিটাং আসলে এত রাত পর্যন্ত জাগা হবে, তো এখনই একবারে খেয়ে চলে আসি, পরে আর এই প্যারা নিতে পারবো না। আর শীত, চরম লেভেলের শীত পড়তেছে, কুয়াশা বেশি পড়তেছে, মানে শীত যত বেশি তার থেকে কুয়াশা বেশি পড়তেছে। ও আর হ্যাঁ, আমি তো এখন চালাচ্ছি হচ্ছে মেগাস ফ্রম মিস্টার আউটসাইডার, অ্যান্ড আমরা দস্তগিরির সামনে চলে আসছি, এখানে ভিড় দেখা যাচ্ছে। তো দস্তগিরে খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই নলা নেহরি খাইছি, একমাত্র লোক যে হচ্ছে স্যুপ খাইছে, আসলে ভালো লাগছে। ব্রোস, এবার আসলে সকাল হয়েছে বুঝছেন, আর সকাল হয় না আসলে, আসলে দুপুর হয়ে গেছে, এখন বাজতেছে হচ্ছে 1:55, অলমোস্ট 2টা। তো রাত্রে ঘুমানোর পরে, মানে সারা রাত জেগে থেকে ঘুমানোর পরে, এটা খুবই স্বাভাবিক যে ঘুম থেকে উঠতে দেরি হবে, এটা খুবই স্বাভাবিক। আর এখন আমরা আছি হচ্ছে মনে হয় মির্জার পুল, এটাকে বলা হয় হাটাজারি রোড সম্ভবত, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মিলাইকিতে, আবার আমাদের খাওয়ার দাওয়ার, সকল খাবার দাওয়ার এবার মিলাইকিতে হচ্ছে, নীলহয় বিন সালামের রেস্টুরেন্ট, সেখানে আমরা খাচ্ছি। আসলে যেই কারণে হচ্ছে আমাদের চিটাং আসা, সে হচ্ছে ভাই মোহাম্মদ ওয়াসিং, তার 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, প্রথমে কংগ্রাচুলেশন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে তার সিলভার প্লে বাটন চলে আসছে, যেহেতু গরিব মানুষ সিলভার প্লে বাটন দেখি নাই, এই যে দেখেন মিজু ভাই করে কি পাইছে, প্রথমবার পাইছে এভাবে না, একটু থেকে চট্টগ্রাম আসছি শুধুমাত্র সিলভার প্লে বাটন দেখার জন্য। আর এই যে সম্ভাব্য সিলভার প্লে বাটন প্রার্থী, একটা কমিউনিটিতে বিলং করার একটা মূল বিষয় হচ্ছে সুখ দুঃখগুলোকে ভাগাভাগি করে নেওয়া। হেনরি ফোর্ডের কমিউনিটি সম্পর্কে লাস্ট লাইনটা ছিল ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস, আর আমাদের এই ছোট্ট কমিউনিটির সাকসেসের প্রথম ভাগিদার হচ্ছে ওয়াসিক, আর সেই সুখটাই আমরা হচ্ছে ভাগ করতে গেছিলাম চট্টগ্রামে। তারপরে সেখানে আমরা ওয়াসিকের সিলভার প্লে বাটনটা আনবক্সিং করি, যদিও ওয়াসিক আমাদেরকে বলছিল আমাদের জন্য নাকি রেখে দিয়েছিল, আনবক্সিং করে নাই, কিন্তু সে আগে আনবক্সিং করে ফেলছিল, ফাউল পোলা। যাই হোক, তারপরে সেখান থেকে আমরা গেছিলাম হচ্ছে ওয়াসিকের বাসায়, সেখানে আন্টি আমাদের জন্য আবার খাওয়া দাওয়ার আয়োজন করছিল।
So everyone is getting ready here. Bro, I love us. Shavin Shahib, I love us. ওয়াসিকের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হচ্ছিলাম, বিদায় টিদা নিয়ে চলে যাচ্ছিলাম। তখন জানতে পারলাম এখনো নাকি খাওয়া দাওয়া শেষ হয় নাই। তো গাইনি যেটা হইছে সেটা হচ্ছে আমরা সবাই বিদায় নিয়ে নিছিলাম, বিদায় নিয়ে একবার রেডি রেডি হয়ে চলে গেছিলাম, কিন্তু এই যে নীলাইকে সালাম আলাইকুম আসসালাম, তার নীলাইকে আবার পিজা খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, এই যে হামলা দিচ্ছে। এই ছিল আমাদের ছোট্ট কমিউনিটি নিয়ে আমাদের চট্টগ্রাম। এই ট্রিপে আমি খুব একটা বেশি ব্লগ করি নাই, কারণ হচ্ছে আমি এনজয়মেন্ট করতে গেছিলাম, সো এনজয়মেন্টটা বেশি হয়েছে তাই ব্লগটা কম হয়েছে। তো ঠিক আছে, আশা করতেছি আপনাদেরকে আমাদের এই ছোট্ট কমিউনিটি সম্পর্কে একটু হইলেও ধারণা দিতে পারতেছি। তাহলে সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, কার কি কি লাগবে বলেন আগে। সরাসরি চট্টগ্রাম চলে আসলে কি কি লাগবে বলেন।